অনেক মসজিদের ইমাম হাদিস বলার সময় বলে রাসূলের খোদা, এটা কি সঠিক কিনা? দেখুন, প্রথমত খোদা আল্লাহর নাম নয়, খোদা আল্লাহর নাম নয়। যে কেউ রাসূলের খোদা বলবে, খোদা আল্লাহর নাম বলবে, সে বিকৃতি সাধন করলো। খোদা বললে ইলহাদ ফি আসমাইল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ওযারুল লাযিনা ইলহাদুনা ফি আসমাইহি সাইয়্যিদুনা মা কানু ইয়ামালুন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা, তাকে এই নামগুলো দিয়ে ডাকতে হবে। আল্লাহকে কোন নামে ডাকতে হবে? আল্লাহ রহমান রহিম, বুঝছেন তো? যারা আল্লাহর নামকে বিকৃত করে, আল্লাহ তাদের উপরে কঠিন দমক দিয়েছেন। যারুল লাযিনা, দেখো ছাড়ো আমাকে, আমি তাদের দেখি না। আল্লাহর দ্বারা কি ছাড়া সহজ? হ্যাঁ, আল্লাহর দ্বারা কি ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ? আল্লাহর নাম পরিবর্তন করে তারা খোদা রাখতেছে, জায়েজ নাই, হারাম, একদম হারাম, এবং সেটা ইলহাদ, এবং সেটা কুফর। যদি কোনো মনে করে এটাকে কখনো না জানে মুখে, এখন থেকে আর কোনোদিন খোদা বলা যাবে না, মনে রাখবে, খোদা বলাই যাবে না। খোদা কোনো, খোদা শব্দটা যদি আমরা সংস্কৃত ভাষা ধরি তো গড থেকে, বুঝছেন তো, খোদ গড কোনো পার্থক্য নাই সংস্কৃত ভাষার মধ্যে, ইরানি ভাষার মধ্যে কাছাকাছি। ইরানি ভাষা দেখুন, বেরাদার আছে না, বেরাদার, ফার্সিতে বেরাদার, ইংরেজিতে আর ইংরেজিতে ব্রাদার, ফার্সিতে বেরাদার, পার্থক্য কী? উচ্চারণের পার্থক্য। হ্যাঁ, তো এরকম ফাদার অর্থ কি ফিতানা, ইংরেজিতে ফাদার অর্থ ফিতানা, তো একই ঠিক গডটা খ, ওটা গড আছে, এখানে খড হয়েছে, বুঝছেন তো, খোদা, এটা একটা হতে পারে। আরেকটা হলো ইয়া লিখছে আমাদের এক গবেষক আছে, নাম হলো বাইরুনি, বাইরুনি একটা কিতাব আছে, তাহকিকু মাআরিল হিন্দ মিন মাকুরা মাকবুলাতিন ফিল আকলা ওয়া মারদুলা, কিতাব আছে, গ্রন্থ আছে একটা বড়। ওটার মধ্যে সে লিখতেছে না, খোদা শব্দটা আসছে খোদ আ, যিনি স্বয়ং এসেছেন, স্বয়ম্ভু যেটাকে বলে হিন্দুরা, স্বয়ম্ভু কোনো আমাদের ইসলামের কোনো আল্লাহ তাআলার কোনো নামের অনুবাদ না, আর আল্লাহ তাআলা কোনো নামের অর্থ, এটা কোনো অর্থ দেয় না। আল্লাহ তাআলা প্রত্যেকটি নামের অধীন অর্থ আছে, প্রত্যেক নামের অনেকগুলো সিফাত আছে, এটার অধীন কোনো সিফাত পাওয়া যায় না, সুতরাং এর নাম হইতে পারে না। বানিয়ে বানিয়ে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করা যাবে না, তো কোনো কোরআন সুন্নাহ না আসে আল্লাহর জন্য নাম সাব্যস্ত করা যাবে। সুতরাং রসুলের খোদা বলা কখনো জায়েজ হবে না, বলতে হবে কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু রসুলের খোদা বলছেন বলে হবে না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এবং সবচেয়ে বহু উচ্চ ব্যক্তি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা জানেন।